নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে অত্যন্ত সহজে একেবারে দামি ব্র্যান্ডের মতো বাটার বানানো যায় তার পদ্ধতি। বাটার বানানোর জন্য আমি 1 লিটার দুধ নিয়ে কম আঁচে রেখে ফুটিয়ে নেবার পর দুধের ওপর যে মোটা আস্তরণ বা সর পড়েছিল তা তুলে নেব। এইভাবে আগে থেকে 5-6 দিন ধরে সর তুলে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দুধের সর ফ্রিজে রাখার জন্য জমাট বেঁধে গেছে, তাই একটি চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে জমাট বাঁধা সর ভেঙে নেব। দুধের সর ভেঙে একটু পাতলা করে নিয়ে একটি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে ঢেলে নিয়ে 4-5 মিনিট ধরে গ্রাইন্ড করে নেব। একটানা গ্রাইন্ড না করে থেমে থেমে গ্রাইন্ড করতে হবে। গ্রাইন্ড করে নেওয়ার পর মাখন এইরকম আলাদা হয়ে দানা দানা হয়ে আসলে অন্য একটি পাত্রে ঢেলে রাখব। এরপর এর মধ্যে দেব কয়েকটা বরফের টুকরো, একটি চামচের সাহায্যে নাড়াচাড়া করতে থাকব। এভাবে নাড়াতে থাকলে বরফ সহজে গলে যাবে এবং মাখন জমাট বেঁধে দানা দানা হয়ে আলাদা হয়ে আসবে। এরপর এর মধ্যে দেব ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়া খুব ঠান্ডা জল, আবারও চামচের সাহায্যে নাড়াচাড়া করতে থাকব। এইভাবে নাড়াচাড়া করতে করতে মাখন আরও জমাট বেঁধে যাবে এবং মাখন তোলা জল থেকে আলাদা হয়ে আসবে। এখন চামচের সাহায্যে মাখন তুলে নিয়ে অন্য একটি পাত্রে রাখব। মাখন আলাদা করার জন্য সব সময় বরফ ও চিল্ড ওয়াটার ব্যবহার করতে হবে, এতে করে গরমকালেও খুব সহজেই মাখন তুলে নেওয়া যাবে। পুষ্টিগুণ সম্পন্ন মাখন তোলা জল ফেলে না দিয়ে রেখে দেব পরবর্তীকালে আটা মাখানোর জন্য বা তরকারিতে ব্যবহার করার জন্য। এরপর মাখনের মধ্যে আরও কিছুটা ঠান্ডা জল দিয়ে মাখন ধুয়ে নেব। প্রত্যেকবার চিল্ড ওয়াটার ব্যবহার করতে হবে। এইভাবে চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিলে মাখন থেকে সাদা জল আলাদা হয়ে যাবে এবং মাখন পরিষ্কার হয়ে আসবে। এখন মাখন তোলা জল অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে মাখন থেকে জল আলাদা করে নিয়ে বাদ দিয়ে দেব। মাখন আরও পরিষ্কার করে ধোয়ার জন্য আবারও কিছুটা ঠান্ডা জল মাখনের মধ্যে দিয়ে চামচের সাহায্যে নাড়াচাড়া করতে থাকব। মূল কথা হলো মাখনটিকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাখন ঠান্ডা জলে ধুতে ধুতে যখন জল একেবারে পরিষ্কার হয়ে আসবে তখন মাখন থেকে জল আলাদা করে নিয়ে বাদ দিয়ে দেব। এরপর মাখনের মধ্যে দেব আন্দাজ মতো লবণ, এর সঙ্গে আবারও পরিমাণ মতো ঠান্ডা জল অ্যাড করব। সল্টেড বাটার বানাতে চাইলে লবণ দেবেন এবং বাটার আনসল্টেড রাখতে চাইলে লবণ দেবেন না। নামি দামি ব্র্যান্ডের বাটারের মতো কালার আনতে চাইলে আপনারা 1 চিমটে হলুদ গুঁড়ো বা ইয়েলো ফুড কালার জলের সঙ্গে অ্যাড করতে পারেন, তবে আমি এখানে কোনো রকম কালার অ্যাড করিনি। এরপর হাত দিয়ে মাখন একত্রিত করে নিয়ে তুলে নেব। খুব সহজে মাখন জল থেকে তুলে নেওয়া যাবে। মাখন তুলে নেওয়ার পর সম্পূর্ণরূপে মাখন থেকে জল ছড়িয়ে নিতে হবে, না হলে বাটার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এরপর একটি আয়তাকার পাত্রের ওপর মাখন অল্প অল্প করে রেখে দেব। মাখন রাখার সময় চাপ দিয়ে দিয়ে রাখতে হবে যাতে ভেতরে কোনো রকম এয়ার না থাকে। যে কোনো আকারের পাত্রে আপনারা মাখন রাখতে পারেন। যেরকম আকারের পাত্রে রাখবেন মাখন সেই আকারেরই হবে। পাত্রটিতে মাখন রাখা হয়ে গেলে মাখনের ওপরের দিকটা লেবেল করে নেব। লেবেল করতে করতে মাখনের ওপরের অংশ স্মুথ হয়ে আসলে এর ওপর একটি পেপার ঢাকা দিয়ে 6-7 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। 6-7 ঘন্টা পর বাটার সুন্দরভাবে জমাট বেঁধে গিয়ে একেবারে বাজারজাত ব্র্যান্ডেড বাটারের মতো হয়ে আসবে। ফ্রিজ থেকে বের করে নেবার পর ব্যবহারের জন্য তৈরি হয়ে গেল একেবারে বাজারের নামি দামি কোম্পানির বাটারের মতো হোমমেড নির্ভেজাল বাটার। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।